নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, এবার শুকতারা এই সাত রাশির জাতক ও জাতিকাদেরকে প্রেমে ফেলতে চলেছে। অর্থাৎ এই সাত রাশির জাতক ও জাতিকারা এই শুকতারা অর্থাৎ শুক্র গ্রহের রাশি পরিবর্তনের ফলে প্রেমে পড়তে চলেছে। তো কোন সেই সাত সৌভাগ্যশালী রাশি তা ভিডিওতে বলতে চলেছি, তাই ভিডিওটি মনোযোগের সঙ্গে সম্পূর্ণ দেখতে থাকুন। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভ শশীগ্র। এই শুকতারা বা শুক্র গ্রহ যাই বলুন না কেন, যেটি 21 ফেব্রুয়ারি রাশি পরিবর্তন করতে চলেছে, যার ফলে যে সাত রাশির কথা বলতে চলেছি সেই সাত রাশির জাতক জাতিকা যদি আপনি হন, তাহলে আপনারা প্রেমে পড়তে চলেছেন এবং আপনাদের জীবনে পুরনো প্রেমও কিন্তু কামব্যাক করবেই করবে। তাহলে আসুন জেনে নেওয়া যাক কোন সেই সাত সৌভাগ্যশালী রাশি যারা শুক্রের রাশি পরিবর্তনের ফলে অর্থাৎ শুকতারার প্রভাবে প্রেমে পড়তে চলেছে। তার আগে প্রেম নিয়ে আমি ছোট্ট করে কিছু কথা বলবো, আপনাদের বেশি সময় নেব না, এই কথাগুলো আপনাদের শোনা অত্যন্ত জরুরি। দেখুন, প্রেম, ভালোবাসা বা লাভ যাই বলুন না কেন, এটি একটি অনুভূতি এবং বর্তমানে এই ভালোবাসা বা প্রেম বা লাভ আমাদের দৈনন্দিন জীবনের একটি অঙ্গ হয়ে গেছে। কিন্তু দুঃখের বিষয় এটাই, আমরা যত তাড়াতাড়ি প্রেমে পড়ি তত তাড়াতাড়ি কিন্তু আমাদের জীবনে ব্রেকআপও আসে। আর এটি কেন জানেন? এটি পুরোটাই শুক্র গ্রহের জন্য। হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ এই প্রেম বা ভালোবাসা বা লাভ এই সমস্তটাই কিন্তু শুক্র গ্রহ দেখায়। হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ আপনার জন্মছকে যদি শুক্র গ্রহ শুভ অবস্থায় থাকে, তাহলে আপনারা অতি সহজেই প্রেমে পড়বেন। আপনি যদি ছেলে হন, তাহলে আপনার পিছনে 5-6টা মেয়ে ভনভন করে ঘুরবে, আর যদি মেয়ে হন তাহলে তার বলার কিছু নেই। আর এটি হয় শুক্র গ্রহের জন্য। তাই আমি আপনাদেরকে বলবো আপনার জন্মছকে শুক্র গ্রহ কেমন অবস্থায় রয়েছে, সেটা সবচেয়ে বড় বিচারের বিষয়। তাই আপনারা কোনো নিয়ারেস্ট অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে নিতে পারেন, অর্থাৎ যাকে আপনার বিশ্বাস রয়েছে, যার প্রতি আপনার ভরসা রয়েছে। আর যদি আপনারা মনে করেন আমাকে দেখাবেন, তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করতে পারেন। একটি কথা মাথায় রাখবেন, এটি কেবলমাত্র বুকিং নাম্বার এবং এটি ফ্রি সার্ভিস নয়, এটি পেড সার্ভিস। তাই তারাই কেবল যোগাযোগ করুন যারা জন্মছক বিচার করাতে চান। আর একটি কথা না বলেই পারছি না, আপনারা সকলেই কিন্তু ফোন করছেন, তাই আমি আপনাদেরকে আবারও হাত জোর করে রিকোয়েস্ট করছি, আপনারা ফোন না করে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে মেসেজ করুন। তাহলে আসুন জেনে নেওয়া যাক এই শুকতারা বা শুক্র গ্রহ যাই বলুন না কেন কোন সাত রাশির জাতক ও জাতিকাকে প্রেমে ফেলতে চলেছে। প্রথম যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে কুম্ভ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনারা প্রেমে পড়তে চলেছেন, অর্থাৎ আপনাদের জীবনে প্রেম আসতে চলেছে। এবং যাদের প্রেম ব্রেকআপ হয়ে গেছে, কেটে গেছে, তাদেরও কিন্তু পুরনো প্রেমও কিন্তু কামব্যাক করবে, এটি কনফার্ম। তবে ততটাই আমার কথা অক্ষরে অক্ষরে মিলবে যতটা আপনার জন্মছক সাপোর্ট করবে। অর্থাৎ আপনার জন্মছকে যদি শুক্র গ্রহ শুভ অবস্থায় থাকে, তাহলে আমার কথা মিলতে বাধ্য। এরপরে যে দ্বিতীয় রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে তুলা রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি তুলা রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনারাও এই শুক্রের রাশি পরিবর্তনের ফলে অর্থাৎ এই শুকতারা আপনাদেরকে দিতে চলেছে প্রেম, ভালোবাসা বা লাভ। অর্থাৎ আপনারা প্রেমে পড়তে চলেছেন, এর পাশাপাশি আপনাদের জীবনে পুরনো প্রেমও কিন্তু কামব্যাক করবে। তবে আমার কথা ততটাই মিলবে যতটা আপনার জন্মছক সাপোর্ট করবে। অর্থাৎ আপনার জন্মছকে যদি শুক্র গ্রহ ভালো অবস্থায় থাকে, শুভ অবস্থায় থাকে, তাহলে আমার কথা 100-এ 100 মিলবে। আর যদি অশুভ অবস্থায় থাকে, তাহলে কিন্তু আমার কথা মাটিতে পড়ে যাবে। এরপরে 3 নম্বর যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। হ্যাঁ বন্ধুরা,
আপনি যদি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও এই শুক্রের রাশি পরিবর্তনের সুফল পেতে চলেছেন। অর্থাৎ আপনাদের জীবনেও প্রেম আসতে চলেছে এবং এই প্রেম আপনাদের জীবনে নতুন প্রেমের পাশাপাশি পুরনো প্রেমও কিন্তু কামব্যাক করবে। অর্থাৎ যাদের জীবনে ব্রেকআপ হয়ে গেছে, প্রেম নিয়ে খুব সমস্যায় রয়েছেন, তাদের কিন্তু প্রেম আবারও ফিরে আসবে। আমার কথা ততটাই ফলবে যতটা আপনার জন্মছক সাপোর্ট করবে। অর্থাৎ আপনার জন্মছকে শুক্র গ্রহ কেমন রয়েছে সেটা একটা বড় বিচার্যের বিষয়। এরপরে যে চার নম্বর রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে মেষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হন তাহলে এই শুক্রের রাশি পরিবর্তনের সুফল আপনারাও পেতে চলেছেন। অর্থাৎ আপনাদের জীবনেও প্রেম আসতে চলেছে এবং এই প্রেম আপনাদের জীবনে নতুন প্রেমের পাশাপাশি পুরনো প্রেমও কিন্তু কামব্যাক করবে। অর্থাৎ আপনাদের যাদের ব্রেকআপ হয়ে গেছে তাদের কিন্তু আবারও সেই পুরনো প্রেম ফিরে আসবে। তবে আমার কথা ততটাই ফলবে যতটা আপনার জন্মছক সাপোর্ট করবে। অর্থাৎ আপনার জন্মছকে যদি শুক্র গ্রহ শুভ অবস্থায় থাকে তাহলে কিন্তু আমার কথা 100% মিলবে, আর যদি অশুভ থাকে তাহলে আমার কথা মাটিতে পড়ে যাবে। এরপরে যে পাঁচ নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে বৃষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও এই শুক্রের রাশি পরিবর্তনের সুফল পেতে চলেছেন। অর্থাৎ আপনাদের জীবনেও প্রেম আসতে চলেছে, অর্থাৎ আপনারা নতুন প্রেমের পাশাপাশি পুরনো প্রেমও ফিরে পাবেন। অর্থাৎ যাদের ব্রেকআপ হয়ে গেছে, যারা খুব ডিপ্রেশনে রয়েছেন, মানসিক কষ্টে রয়েছেন, তাদের কিন্তু সেই পুরনো প্রেম আবারও ফিরে আসবে, আর এটি কনফার্ম। তবে আমার কথা ততটাই ফলবে যতটা আপনার জন্মছক সাপোর্ট করবে। অর্থাৎ আপনার জন্মছকে যদি শুক্র গ্রহ শুভ অবস্থায় থাকে তাহলে আমার কথা ফলতে বাধ্য, আর যদি অশুভ থাকে তাহলে কিন্তু আমার কথা মাটিতে পড়ে যাবে। এরপরে যে ছয় নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে ধনুরাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি ধনুরাশির জাতক বা জাতিকা হন তাহলে এই শুক্রের রাশি পরিবর্তনের সুফল আপনারাও পেতে চলেছেন। অর্থাৎ আপনাদের জীবনে নতুন প্রেম আসতে চলেছে, এর পাশাপাশি পুরনো প্রেমও কিন্তু আপনাদের জীবনে কামব্যাক করবে। অর্থাৎ যারা ব্রেকআপের কারণে অনেক প্রবলেমে রয়েছেন, অর্থাৎ মানসিকভাবে ডিপ্রেশনে রয়েছেন, তাদের জীবনে কিন্তু আবারও পুরনো প্রেম ফিরে আসতে চলেছে। তবে আমার কথা ততটাই ফলবে যতটা আপনার জন্মছক সাপোর্ট করবে। অর্থাৎ আপনার জন্মছকে যদি শুক্র গ্রহ শুভ অবস্থায় থাকে তাহলে আমার প্রতিটি কথাই মিলতে বাধ্য, আর যদি অশুভ থাকে তাহলে কিন্তু আমার কথা মাটিতে পড়ে যাবে। এরপরে লাস্ট এবং অন্তিম যে রাশির কথা বলবো সেটি হচ্ছে মকর রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হন তাহলে এই শুক্র গ্রহ অর্থাৎ শুক্তারা আপনাদের জীবনে আনতে চলেছে নতুন প্রেম এবং এর পাশাপাশি আপনাদের জীবনে পুরনো প্রেমও কিন্তু কামব্যাক করবে। তবে আমার কথা ততটাই ফলবে যতটা আপনার জন্মছক সাপোর্ট করবে। অর্থাৎ আপনার জন্মছকে যদি শুক্র গ্রহ শুভ অবস্থায় থাকে তাহলে কিন্তু আমার কথা 100% মিলবে, আর যদি অশুভ থাকে সেক্ষেত্রে কিন্তু আমার কথা মাটিতে পড়ে যাবে। তো এই ছিল সাত সৌভাগ্যশালী রাশি যারা শুক্রের রাশি পরিবর্তনের ফলে অর্থাৎ শুক্তারার প্রভাবে প্রেমে পড়তে চলেছে। যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।